অ্যাক্সিডেন্টের কথা শুনে দুই পরিবারের লোক ছুটে আসে নার্সিংহোমে। নার্সিংহোমে এসে তারা জানতে পারে মেঘনা আর বেঁচে নেই আর আদিত্য কোমায় চলে গেছে। এই ঘটনার কিছুদিন পরে ছেলে আর বৌমার শোকে আদিত্যের মাও চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে চলে যায়। এরপরে আদিত্যের সমস্ত দায়িত্ব এসে পড়ে প্রিয়া আর তার ঠাকুরমার উপরে। ঠাকুমা, তোর দিদির সব থেকে প্রিয় জিনিসটা হলো আদিত্য। আদিত্যকে দেখাশোনার দায়িত্ব আমি তোকে দিলাম। ছেলেটা তার সবকিছু হারিয়ে জ্যান্ত লাশ হয়ে বিছানায় শুয়ে রয়েছে। ডাক্তারবাবু বলেছে এরপর যদি ও কোনো গভীর আঘাত পায় তাহলে আর আদিত্যকে বাঁচানো যাবে না। তাই তুই আমাকে কথা দে, প্রিয়া হয়ে নয় মেঘনা হয়ে তুই আদিত্যকে আগলে রাখবি। প্রিয়া, কিন্তু ঠাকুমা আমি কি করে? প্রিয়াকে চুপ করিয়ে আবার বলতে থাকে। ঠাকুমা, আদিত্য যেদিন জানতে পারবে মেঘনা আর বেঁচে নেই, ও সেই দিনই সেই মুহূর্তে শেষ হয়ে যাবে। তাই তুই আমাকে কথা দে যে মেঘনা হয়ে সারা জীবন ওর পাশে থাকবি। প্রিয়া কিছুক্ষণ ভেবে তারপরে বলে, প্রিয়া ঠিক আছে ঠাকুমা, আমি কথা দিচ্ছি, আমি দিদি সেজে আজীবন আদিত্য দাদাকে আগলে রাখব। এরপর থেকে প্রিয়া মেঘনার মতো করে সেজে থাকত আর পরম যত্নে সেবা করে যেত আদিত্যের। প্রিয়ার যত্নে আস্তে আস্তে আদিত্য সুস্থ হতে থাকে। 8 মাস পর এখন আদিত্য প্রায় সুস্থ হয়ে গেছে, শুধু সমস্যা একটাই, আদিত্যের আগের কোনো কিছু ঘটনার কথা মনে নেই। শুধু মনে আছে তো একটাই নাম, আর সেটা হলো মেঘনা। সন্ধে থেকে আজ মুষলধারে বৃষ্টি হচ্ছে আর থেকে থেকে বিদ্যুতের ঝলকানি, আর এই বজ্রাঘাতের শব্দ শুনে প্রিয়া একটু থেকে থেকে কেঁপে উঠছে। কিছুক্ষণ পরে প্রিয়া ঔষধ নিয়ে আদিত্যের কাছে এলো। প্রিয়া, মেঘনা এনাও আদিত্য তোমার ঔষধ, নাও তাড়াতাড়ি খেয়ে নাও। ঔষধটা খেতে খেতে আদিত্য একবার তাকিয়ে দেখল মেঘনার দিকে। কি অপূর্ব লাগছে তাকে হলুদ শাড়িতে। আদিত্যর মনে হল সে যেন মিশে যেতে চাইছে মেঘনার সাথে। যেই ভাবা সেই কাজ, সে মেঘনার হাত ধরে এক টানে নিজের বুকের কাছে নিয়ে আসল। এতদিন সেবা যত্ন করে মেঘনা ও আদিত্যকে খুব ভালোবেসে ফেলেছে, সেও চায় না নিজেকে আটকে রাখতে। মেঘনা ও মিশে যেতে চায় আদিত্যের সঙ্গে, তাই সেই তার নিজের রসালো ঠোঁট দুটো এগিয়ে দিয়েছিল আদিত্যের দিকে। আদিত্য মেঘনার ইশারা বুঝতে পেরে আর এক মুহূর্ত দেরি না করে ডুব দিল গভীর সমুদ্রে। আদিত্য তার ঠোঁট দুটো দিয়ে মেঘনার রসালো ঠোঁট দুটোকে চুষেই চলেছে। আদিত্যের হাত দুটো স্পর্শ করে চলেছে মেঘনার শরীরের আনাচে কানাচে। তারপরে আদিত্য মেঘনাকে নিয়ে ডুব দেয় ভালোবাসার সাগরে। কিছুদিন পর, ঠাকুমা বলছি কি বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। ঠাকুমা আদিত্যকে উদ্দেশ্য করে বলল কথাটা। আদিত্য, হ্যাঁ বলুন না, কি বলবেন? ঠাকুমা, আসলে বাবা তোমার আবার পুনর্জন্ম হলো, তাই বলছিলাম কি তোমার আর মেঘনার আরেকবার বিয়ে দিতে চাই আমি, এতে তোমার কোনো আপত্তি নেই তো? আদিত্য, আরে কি বলছেন ঠাকুমা, আপত্তি কেন থাকবে,
একটা শুভ লগ্ন দেখে আদিত্য ও প্রিয়ার মেঘনার চার হাত এক করে দেয়া হয়। ঠাকুমা, স্বামী স্ত্রী সম্পর্ক হল একটা পবিত্র বন্ধন, তাই তো এই বন্ধনে আমি কোনো দাগ লাগাতে পারবো না, তাই তোমার সঙ্গে আদিত্যের বিয়ে দিলাম, এবার তো তুমি খুশি। প্রিয়া, মেঘনা কোনো কথা বলে না, শুধু ঘাড় নেড়ে সম্মতি জানায়। এরপর থেকে প্রিয়া মেঘনা সেজে আজীবন ঘর আলো করে রয়ে যায় আদিত্যের জীবনে। সমাপ্ত।